আজকে আপনারা ভিজিট করলা, কেটা হইল ব্যাপার? আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। ওনার সাথে যোগাযোগ প্রায়ই রয়েছে, বিষয়গুলো ওনার সবসময় জানা আছে। শিলচর সম্বন্ধে ওনার একটা আলাদা সহমর্মিতা রয়েছে, তার জন্য আজকে আমাদের ওয়াইএসডিকে পাঠিয়েছেন, যিনি পিডাব্লিউডি ডিপার্টমেন্টের চিরন্ময় সেন। শিলচরের বিভিন্ন জায়গায় উনি পরিদর্শন করেছেন। এই যে রিসেন্টলি যে ফ্লাড হয়েছে, এই ফ্লাডে শুধু শিলচর না, আপনারা জানেন যে গোটা আসামের বিভিন্ন জায়গায় রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। তো শিলচরের যে মেন রুটটা NH এর আন্ডারে আমরা জানি যে সেটা ISBT হয়ে ভায়া ক্যাপিটাল, সেটা সোনাবাড়ি ঘাট পর্যন্ত এই যে এরিয়া, সেটা NH এর। তো NH যাতে তাড়াতাড়ি কাজ শুরু করে তার জন্য ওনাকে পাঠানো হয়েছে। আর শিববাড়ির সিঙ্কিং জোনটা স্পেশালি আজকে আরেকবার উনি হিরণ্ময় সেন আমার ওয়াইএসডি উনি দেখে গেছেন, যাতে তাড়াতাড়ি কাজ শুরু করা যায়। বৃষ্টিটা ধরলেই এই হাইটেক যে কোম্পানি রয়েছে, এই কোম্পানি ইতিমধ্যে তারা অফিস বানিয়েছে, অনেক তাদের মেশিনারিজও এসছে, কিন্তু যেটা রিগ যেটা দিয়ে আপনার পাইলিং হবে, এটা প্রবল বর্ষণের জন্য মেঘালয়ের যে রাস্তা এই খারাপ জায়গাটা ক্রস হতে পারছে না। মেঘালয় গভর্নমেন্ট সেটাকে পাস দেয়নি এখনও, রাস্তা ভালো হলেই রিগটা চলে আসবে, তখনই পাইলিংয়ের কাজ শুরু হবে। তার আগে একটা সাবওয়ে রয়েছে, সাবওয়েতে যাতে থ্রি হুইলার ফোর হুইলার গাড়িগুলো যেতে পারে সেই ব্যবস্থাটা তারা করবে। তো এই দুটা বিষয়গুলো দেখার জন্য মেনলি আমাদের ওয়েস্টে এখানে আজকের দিনে এটাকে পরিদর্শন করে গেছেন। সাথে সাথে আপনারা জানেন যে রানীঘাটের যে থানার পাশে একটা পুল রয়েছে, সেই পুলটাও আজকের দিনে ভগ্নদশায় আছে। তো সেটাকেও কাজ শুরু হয়েছে, কিন্তু সাইড বাই সাইড সেটারও একটা সাবওয়ে লাগে, তার জন্য আমিও সিএম স্যারকে বলেছিলাম। তো ওটাকেও আমি ওয়াইএসডি মহাশয়কে দেখিয়ে এনেছি, ওটা যাতে একটা বেলি ব্রিজ আমরা বানিয়ে দিতে পারি, তাহলে ব্রিজের এক্সিস্টিং ব্রিজের কাজটা তাড়াতাড়ি করা সম্পন্ন হবে। এই বিষয়গুলো নিয়ে ওনাকে গোটা শিলচর বিধানসভার নিউলি যে ইনক্লুডেড এরিয়া আফটার ডিলিমিটেশন সালচাপড়া ব্লক, আজকে সালচাপড়া ব্লককে পরিদর্শন করি, সিঙ্কিং জোন পরিদর্শন করেছি, গতকালকে শিলচর শহরের বিভিন্ন রাস্তা আমরা পরিদর্শন করেছি, আজকে বাদ্রিঘাটও যাওয়া হয়েছে। এলগিন রোডে একটা রাস্তা ছিল, এই রাস্তারও কিছুটা অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও আমরা দেখতে পেয়েছি।